বাপের বাড়ি গিয়েছিলাম, বাবা এই যে কচি কচি লাউ শাক দিয়েছেন, আমাদের হয়েছে চাষেতে, তো এই লাউ শাক দিয়ে আর এখানে দেখুন আমার হাতে আছে ফলুই মাছ। তো আসার সময় রাস্তাতে দেখলাম মাছ বিক্রি হচ্ছে, একদম জ্যান্ত ফলুই মাছ পেলাম, আর এই ফলুই মাছ নিয়ে এসেছি। তো লাউ শাকের ডাঁটা দিয়ে আর এই ফলুই মাছ দিয়ে একটা রান্না করব, আর লাউ পাতাগুলো বাঁটা করব। আপনারা আজকে রান্নাবান্নাগুলো দেখতে থাকুন, আর লাউ পাতা বাঁটাটা না দারুণ খেতে লাগে, আমাদের বাড়িতে সবাই খায়, খুব প্রিয় সবার। তো আপনারা থাকুন সঙ্গে আর দেখতে থাকুন রান্নাটা। চারটে ফলুই মাছই মোটামুটি এক সাইজের, আর যার কাছ থেকে মাছ নিয়েছি না ওনার কাছে চারটে মাছই ছিল। যখন মাছগুলো নিলাম মাছগুলো পুরো জ্যান্ত ছিল। আসলে আমরা নিয়েছি তারকেশ্বরের ওখান থেকে, তো তারকেশ্বর থেকে আমাদের বাড়ি আস্তে আস্তে মাছগুলো পুরো শেষ, তবে মাছগুলো এখনো টাটকা। আরো যদি দুটো বেশি থাকতো বেশি করে নিতাম, বোঝে সব বিক্রি হয়ে গেছে সকাল থেকে। ফলুই মাছ না মানে সবসময় পাওয়া যায় না, তো এবার পাওয়া গেছে, চারটেই ছিল। তুমি যদি আর একটু আগে আসতো তাহলে অনেক ছিল। আজ কি করে জানবো, দেখতে পেলাম বলে তাই দাঁড়ালো। ছোট্ট ছোট মাছ, এক একটা মাছ দু পিস করে হবে। কালকে এইরকম লাউ শাকই আপনার ছেলে কিনে নিয়ে এসেছিল, তিনটে ডগ ছিল 30 টাকা, মানে একটা ডগ 10 টাকা। এখন লাউ শাকের দাম হবে, বাপিকে বলছি, বলছে বাবা কি দাম রে তোদের এদিকে শাকের, বাজারে কখন কিরকম দাম যায় ওই সবটাই, তখন এক একবার দেখবে 10 টাকা। যখন বাজারে তো দেখবেন আমদানি বেশি, তখন দেখবেন মানে প্রচুর শাক এসে গেছে, তখন দামটা কম। যখন শাকের একটু টানা টানাই থাকবে তখনই দামটা বেশি। আবার এই জল জলি হলো না, ওই তো নষ্ট হয়ে গেছে, তো ওই জন্যই আরো দাম। শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে, কড়াইতে অল্প তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জোর এসে গেছে, গোটা রসুন, দিচ্ছি কালো জিরে, এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লাউ শাক, নাড়াচাড়া করতে করতে দেখুন শাকের পুরো জলটা শুকিয়ে গেছে আর শাকটাও কতটা কমে গেছে। এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো,
মাছ ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেল, ফোড়নে দিচ্ছি কালো জিরে, টমেটো কুচি, ডাঁটা আর আলুটাও দিয়ে দিচ্ছি। আলু আর ডাঁটাটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, তার সাথে দিচ্ছি জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা। লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার অল্প করে একটু বাটনা বাটা জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিচ্ছি। আলু হাফ সিদ্ধ হয়ে গেছে আর সাথে ডাঁটাগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ভাজা মাছ দিয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বিয়ার বাড়ির লাউ শাক প্রথমে শুকনো ভাত দিয়ে মেখি, খেতে ভাল লাগে। যাই বল, অনেকদিন পর লাল শাক মাটা খাওয়া হচ্ছে। আগে কাঁচা নুন একটু একটু নিতাম, কিন্তু এখন তুমি এমন ঠিকঠাক নুন দাও আর আমার নুনের দরকার হয় না। মা মাছ দি, বাতিয়ে দাও। মা ডাঁটা খেতে ভালোবাসে, দুটো ডাঁটা বেশি করে দিয়ে আমার। লাউ ডাঁটা, সজনা ডাঁটা, যে কোনো ডাঁটা চিবোতে মা ফেভারিট। আগে যখন তার ছিল তখন এমন ডাঁটা চিবোতাম আর ভালো লাগে, এখন এখন আর ভালো করে চিবোতে পারি না বলে ভালো লাগে না, মনে হয় যে খাওয়া হয় না এখনো। ডাঁটাটা আমার বরাবরই খুব ভালো লাগে, ছয়না ডাঁটা, কুমড়ো শাকের ডাঁটা, লাল শাকের ডাঁটা। পলি মাছটা দারুণ স্বাদ আছে জানো, খেয়ে দেখো। ঝোলটাও তো ভালো লাগে তরকারি, সব রকম মাছ পাই মানে মিলিয়ে মিশে খেলে না ভাল লাগে। আমি সবসময় আপনার ছেলেকে বলি, বাজারে গেলে দেখবে অন্য ধরনের কি মাছ পাওয়া যায়, রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, এগুলো তো সবসময় পাওয়া যায়, একটু অন্যরকম কিছু দেখবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলে ভালো লাগে। কোনটা নেই গো বেশি,